নেশা করার জন্য টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইসলামপুর থানার বালুমাটি এলাকায়। মৃতের নাম মুন্টু মণ্ডল। গত শুক্রবার ছেলে সফিকুল মণ্ডল বাবাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়রা পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসার পর বাড়ি ফিরে এলেও সোমবার রাতে হঠাৎই মৃত্যু হয় মুন্টু মণ্ডলের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দীর্ঘদিন ধরে নানান নেশায় আসক্ত মন্টু মণ্ডলের ছেলে সফিকুল মণ্ডল। জানা যায় নেশায় আসক্ত হয়ে বাড়ির সমস্ত জিনিসপত্র একে একে বিক্রি করে দেয় সফিকুল। এমনকি নেশার টাকা না দেওয়ায় স্ত্রী, ছেলে ও বাবাকেও মারধর করত বলে অভিযোগ। নেশার টাকা না থাকায় কয়েক মাস আগে জমি বিক্রির জন্য বাবাকে চাপ দেয় সে, কিন্তু বাবা আপত্তি করায় বাবা ছেলের মধ্যে বিবাদ চলছিল। গত শুক্রবার বাবা মন্টু মণ্ডল ঘেরাবাগান এলাকায় ইটভাটার কাজে যাচ্ছিল। সেই সময় ছেলে সফিকুল বাবাকে বাস দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মাঠে গেছিল, কাজে যাচ্ছিল ভাটায়, ওখানে বাপকে ধরে পিটিয়ে পিটিয়ে ছুঁয়ে ফেলে দিয়েছে। যে ছেলেও ছিল মানে নামাজ পড়ে আছে, দুটার দিকে যাচ্ছে ফেলে খেয়েছিল, দিয়ে এক মানুষে বুঝছে যে মরে পড়েছে। স্থানীয়রা পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসার পর বাড়ি ফিরে এলেও সোমবার রাতে হঠাৎই মৃত্যু হয় মন্টু মণ্ডলের। ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। ইসলামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভাই খুদু ডাকে ঘুরে বেড়ায়, তাছাড়া কোনো কাজ করে না, মদ চুল্লুর গাঁজা সব খেয়ে বেড়ায়, 5-7 কেজি মতো ব্যবহার করেছে। আমার আর এক ভাইয়ের কাছে রাখতে গেলে ওই ভাই নিজে রাখিয়াছে যে গম বেম বেচতে দেবো না, কয় তুই কাজ করবি, কাম করবি না, কিছু করবি না, তুই খাবি কিসের জন্য, তো আমি দেবো না বলে আর এক ভাইকে নিয়ে যা ওকে থুতে দিয়েছে। ওই কিন্তু খুব শুনে দিয়েছে, জানিয়ে দিয়েছে, ঘরে বাজার ছিল বাধা কি এবার উ করেছে কি থাম, এবার দেখছি তোকে, ও একদিক দিয়ে বাড়াচ্ছে আর ও এল দিয়ে গেছে, যে ও আগে যে বসেছিল ওখানে মাইরেছে, বাধা বাস টাস দিয়ে মেরেছে, বাস ছাড়া কোথায় পাবে ওখানে। ইসলামপুর থেকে শাহাবুল শেখের সঙ্গে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা: রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।